নমস্কার, আমি ডক্টর সৌরভ কুণ্ডু, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ইন্টেনসিভিস্ট। আজকে আমি আপনাদের সামনে অ্যাডিনোভাইরাস নিয়ে দু একটা কথা বলার জন্য এলাম। অ্যাডিনোভাইরাস কী, কীভাবে ছড়ায়, কাদের মধ্যে ছড়ায়, হ্যাঁ কোন গ্রুপ অফ পিপল মোর আর সাসেপ্টেবল ফর দ্য অ্যাডিনোভাইরাস, এই দু একটা কথা আজকে আমি আপনাদের সামনে জানাচ্ছি। অ্যাডিনোভাইরাস মেনলি বাচ্চাদের এবং শিশুদের আক্রমণ করে, তবে যে বড়দের আক্রমণ করে না তা নয়। অ্যাডিনোভাইরাস মেনলি ছড়ায় রেসপিরেটরি ড্রপলেট ইনফেকশন দিয়ে, শ্বাস প্রশ্বাসের মাধ্যম দিয়ে, বার হাতের মাধ্যম দিয়ে, টাচিংয়ের মাধ্যম দিয়ে, এগুলোর মাধ্যম দিয়ে অ্যাডিনোভাইরাস ছড়ায়। এরপরে চলে আসি কোন গ্রুপ অফ পিপল বেশি সাসেপ্টেবল। বাচ্চারা, নিউবর্ন বেবিরা, যারা ছ মাসের নিচে, যাদের ম্যাটার্নাল অ্যান্টিবডিটা বা লাংটা এখনও ম্যাচিওর করেনি, এবং দু বছরের উপরে হয়ে গেলে অ্যাডিনোভাইরাসের প্রকোপটা সাধারণত কম হয়। খুব বৃদ্ধ বয়স্ক অথবা কিছু কিছু মানুষের ইমিউনিটি যাদের কম থাকে তাদেরও অ্যাডিনোভাইরাস আক্রমণ করতে পারে। সেকেন্ড থিং, অ্যাডিনোভাইরাস ইমম্যাচিওর লাংটাকে আক্রমণ করতে বেশি পছন্দ করে। ইমম্যাচিওর লাংটাকে আক্রমণ করলে খুব তাড়াতাড়ি এটা ডিস্ট্রয় হয়ে যায় এবং অ্যাডিনোভাইরাসের প্রকোপটা আরও বেশি আমাদের সামনে প্রকাশ পায়। অ্যাডিনোভাইরাস একটি এয়ারবর্ন ডিজিজ। তিনটে জিনিস মনে রাখতে হবে অ্যাডিনোভাইরাসের ক্ষেত্রে তার প্রকোপটা কতটা বেশি হয়েছে জানার জন্য। এক নম্বর হচ্ছে ফিভার, দু নম্বর হচ্ছে ফাস্ট ব্রিদিং, খুব তাড়াতাড়ি সে নেবে, রেসপিরেটরি রেট খুব হাই হবে তার, অ্যান্ড ফাস্ট ব্রিদিং, ফিভার অ্যান্ড রেটিনাইটিস, চোখে একটা রেটিনাইটিস ডেভেলপ করবে। সেকেন্ড থিং হচ্ছে অ্যাডিনোভাইরাস অনেক সময় আমাদের ক্ষেত্রে ভাইরাল ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। রোটা ভাইরাসের পর কোনো একটা ভাইরাস যেটা কিনা ভাইরাল ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে সেটা হচ্ছে অ্যাডিনোভাইরাস। অ্যাডিনোভাইরাসের 67 রকমের স্ট্রেন আছে। একটা স্ট্রেন দিয়ে আক্রমণ করলো, তার অন্য স্ট্রেন দিয়ে কিন্তু তার ইমিউনিটি তৈরি হলো না। মানে একবার যদি কেউ অ্যাডিনোভাইরাস দিয়ে সংক্রমিত হয়, সে কোনো সময় নিজেকে সেফ ভাবতে পারবে না যে অন্য স্ট্রেন দিয়ে যখন আক্রমণ করবে সেটা তার রোগ প্রতিরোধ করবে। থার্ড থিং হচ্ছে অ্যাডিনোভাইরাসের স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, স্পন্টেনিয়াস বডি ইমিউনিটি দিয়ে রিকভার করে। খালি সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা করব। কয়েকটা ওষুধ এখন নতুন আবিষ্কার হচ্ছে যেগুলো অ্যাডিনোভাইরাসের আমরা ব্যবহার করছি, বিদেশে ব্যবহার করছে, ইন্ডিয়াতে খুব কমই ব্যবহার হয়, খুব কস্টলি ড্রাগ, তার মধ্যে সিডোফোবির একটা, তা সেগুলো ব্যবহার করে দেখা যাচ্ছে, কিন্তু স্পেসিফিক অ্যাডিনোভাইরাসের কোনো রকম ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, প্রিভেনশান অনেক কিছু আছে, ইউজ অফ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, প্রপার ডিস্টেন্স মেনটেন করা, যেগুলো কোভিডের ক্ষেত্রে ছিল সেগুলো মেনটেন করবেন, কারণ রেসপিরেটরি ইনফেকশনটা এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যম দিয়ে ছড়ায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।